টু মাই চ্যানেল রাখি বস। তোমার সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। তো সবার ফার্স্ট গুড মর্নিং। এখন বাজে 7টা, সকাল 7টা, আর আমি চা আর পরোটা আর তরকারি নিয়ে চলে এসেছি। তো আমি একটা কালকের একটা রান্না শেয়ার করছি তোমাদের সঙ্গে, সেইটা গিয়ে তোমরা প্লিজ 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 রান্নাটা পুরো দেখো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি কেউ প্রথম দেখে থাকো তো প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে যেও। তো যাও, আর বকবক করব না, রান্নাটা দেখো, দেখে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। বারবার বলছি, কমেন্ট করে জানাবে। আর পমফ্লেট মাছ, দই পমফ্লেট বানিয়েছি। তো চলো গিয়ে দেখে আসো ঝটপট, পুরো রেসিপি স্ক্রিপ করবে না, তাহলে তো কোনো কিছু বুঝবেই না, একটা কিছু মিস হলেই তখন রান্নাটা পুরো বেকার হয়ে যাবে। তো যাও স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখে আসো। তো আমি এখানে 6 পিস পমফ্লেট মাছ নিয়েছি, তার মধ্যে দিচ্ছি নুন, এবার দিচ্ছি হলুদ, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু লেবুর রস। তো এইগুলিকে আমি ভালো করে ম্যারিনেট করে মাছটাকে রেখে দেবো। তোমরা চাইলে আধ ঘন্টাও রাখতে পারো, কিন্তু আমার হাতে সময় নেই, তার জন্য আমি 15 থেকে 20 মিনিট রেখেছি। আর দিলাম এটা হচ্ছে আদা আর রসুনের পেস্ট। তো আমি সবগুলো উপকরণগুলো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব, যাতে ভালো করে সব মাছগুলোর গায়ে লাগে। আর একটু মাছগুলোকে চিড়ে নিয়েছি, যাতে ভাজার সময় ভালো করে তেল মশলাও ঢোকে আর ফ্রাইটা ভালো মতন হয়, ভেতরটা ফ্রাইটা ভালো করে হয়। তো চলো, আমার প্রায় মাছটা মাখানো হয়ে গেছে, মাখিয়ে আমি সাইডে রেখে দিই। এবার আমি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দেবো একটু তেল, সাদা তেল, আমি রান্নাটা সাদা তেলেই করব। তো এর মধ্যে দিলাম একটু নুন, যাতে না আমার মাছগুলো আটকে যায়, ভালো করেই দেখবে উঠে যাবে, মাছগুলো আটকাবে না, তাহলে একটু নুন দিয়ে দেবে, তাহলে দেখবে মাছ আটকাবে না। তো তাই জন্য আমি নুন দিয়ে দিয়েছি একটু। তো মাছগুলো দেখতে পাচ্ছ, এই যে মাছ আমি দিয়ে দিয়েছি, মাছগুলোকে প্রায় একদম হালকা ফ্রাই হবে, একদম পমফ্লেট মাছ কড়া করে ফ্রাই করবে না, তাহলে মাছের যে টেস্টটাই থাকে না। তো আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি সব মাছগুলোই, আমি 6 পিস নিয়েছিলাম, 6 পিসই ভাজা হয়ে গেছে আমার। তবে তুলে নিলাম, এবার আমার যে কড়াইতে তেলটা আছে আমি ওই তেলেই আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম, কারণ আমি তেলটা একটু বেশি করে দিয়েছি। এর মধ্যে দিয়েছি আমি 3 খানা বড় মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও আমি একইভাবে ফ্রাই করে নেব, আর পেঁয়াজটা একটু জিরিজিরি করে কাটলেই ভালো হয়, আমি জিরিজিরি করে কেটেছি। তো এরপর আমি দেবো টমেটো, আমি টমেটো দিচ্ছি একটা বড় সাইজের। তো একটা টমেটো দেবো, একটা টমেটো কুচিয়ে দিয়েছি, যেরকম পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি টমেটোটাও কুচিয়ে দিয়েছি আমি। তো এটাকেও আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, যাতে একটু ফ্রাইটা হোক, পেঁয়াজটা আর টমেটোটা একটু গলে যাক, নুন তো আমি দিয়েই দিয়েছি, যাতে একটু গলে যায়। তো আমার প্রায় ভাজাটা হয়ে এসছে, এর মধ্যে এইবার আমি দেবো এটা দিলাম আদা আর রসুন যে পেস্ট করে রেখেছি, আমি দিলাম 3 চামচ, ছোটো যে 4 চামচ থাকে সেই 4 চামচে 3 চামচ আমি আদা আর রসুন বাটা দিয়েছি। তো এটাকেও আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের যে গন্ধটা চলে যায়, নয়তো একটা কাঁচা গন্ধ বেরোয়। তো এবার আমি দিচ্ছি একটু জিরের গুঁড়ো, এইটা দিলাম আমি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালার হওয়ার জন্য। তো এইবার আমি দিলাম নুন, আর দিলাম হলুদ,
তো যার যেরকম নুন লাগবে সেরকম সে আন্দাজ মতন নুন আর ঝালটা সে দেবে। আমরা একটু কম ঝাল খাই। এবার দিলাম একটু চিনি, কেন যেহেতু এটা দই পড়বে যার জন্য একটু চিনি দিলাম। তো সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কেন যাতে পুড়ে না যায়। তো তোমরা ঝাল খেলে এর মধ্যে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারো। আমি সামান্য একটু জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়, যার জন্য একটু জল দিয়ে একটু কষাচ্ছি আবার। তো আমরা একটু ঝাল কম খাই, যার জন্য একটু আমরা লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। দেখো আমার তেলটাও ছেড়ে এসছে, বেশ কি সুন্দর, কালারটাও বেশ ভালো রেড রেড চলে এসছে। এইবার দেবো আমি যে ফাটিয়ে রেখেছি টক দই। আমি নিয়েছি এক কাপ, চায়ের কাপ গুণ আছে যেটা, ওই এক কাপ টক দই তো ফাটিয়ে রেখেছি। আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখেছি যাতে আমার দইটা ফেটে না যায়। তো দইটা দিয়ে ভালো করে অনবরত নাড়তে হবে যাতে দইটা না ডেলা পাকিয়ে যায়। তো দেখো প্রায় আমার তেলটা ছেড়েই এসছে, আর আমি এর মধ্যে একটু দিয়ে দেবো জল। যেই কাপটার মধ্যে দই রেখেছি সেই কাপেরই এক কাপ জল দেবো প্রথমে। তেলটা ভালোই ছেড়ে এসছে আমার। তো এক কাপ আমি জল দিয়ে দিলাম, আর একটু জল দেবো, আর এক কাপ দেবো না, হাফ কাপের মতন জল দেবো। তোমরা চাইলে একটু গরম জলও দিতে পারো, আমি এটা ঠান্ডা জলই দিয়েছি, কিন্তু তোমরা চাইলে গরম জল দিতে পারো। গরম জলটা দিলে আরও টেস্ট ভালো হয়ে যায়। তো আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের মতনই ফুটবে, ফুটলেই হয়ে যাবে। এর মধ্যে আমি একটু দেবো ধনে পাতা। তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে দেবে, না থাকলে না দেবে, স্কিপ করতে পারো, কিন্তু ধনে পাতাটা দিলে একটু টেস্টটা ভালো আসে। এবার দেবো আমি একটু গরম মশলা। তো তোমরা চাইলে গরম মশলা দিতেও পারো, না দিতেও। যদি কেউ মনে করে যে আমি ধনে পাতা যে ফ্লেভারটা আমি ওটাই রাখবো, ওটাও রাখতে পারো। কেউ যদি চাও তো আমি ধনে পাতা স্কিপ করে আমি গরম মশলাটা দেবো, সেটাও দিতে পারো। তো আমি দুটোই দিয়েছি, খেতে খুবই টেস্টি হয়। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। আর প্রায় আমার তরকারিটা হয়ে এসছে কি হয়ে গেছে,